তাহলে আজকে আমি আরেকটি গল্প শুরু করছি। এটা হচ্ছে দ্বিতীয় পুতুলের উপাখ্যান। ভোজরাজ পরদিন সিংহাসনে বসার জন্য দ্বিতীয় পুতুলের পাথা মাথায় পা রাখতেই পুতুলটি বলল, মহারাজ, যদি রাজা বিক্রমাদিত্যের মতে ধৈর্য আপনার থাকে তাহলে এই পবিত্র সিংহাসনে বসুন। বিক্রমাদিত্যের ধৈর্যের গল্প শুনতে চাইল ভোজরাজ। পুতুল বলতে আরম্ভ করল, একবার বিক্রমাদিত্য তার চরদের বললেন, তোমরা পৃথিবী ভ্রমণে বের হও এবং যেখানে যেখানে যে আশ্চর্য জিনিস দেখবে আমাকে এসে জানাবে। চরেরা চারিদিকে বেরিয়ে পড়ল। কিছুদিন পর এক চর ঘুরে এসে বলল, মহারাজ, আমি চিত্রকূট পাহাড়ের কাছে এক তপোবনে একটি মন্দিরের পাশে আশ্চর্য এক জলে ঝর্ণা দেখেছি। সেই জলে স্নান করলে পাপ দূর হয়ে যায়। সেখানে এক ব্রাহ্মণ হোম করে চলেছেন। কবে থেকে তার হোম চলছে তা কেউ বলতে পারে না। হোমের ছাইয়ে পাহাড় জমে উঠেছে। তিনি কারোর সঙ্গে কথাও বলেন না। রাজা চরের সঙ্গে সেই ঝর্ণার ধারে গিয়ে স্নান করলেন। তার দেহ মন পবিত্র হলো। তিনি আনন্দিত হয়ে দেবী কাত্যায়নী মন্দিরে পূজা দিলেন। রাজা তখন সেই হোম করতে বসা ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন, দেব, আপনি কতকাল ধরে এই হোম করছেন? ব্রাহ্মণ অত্যন্ত কাতরভাবে জানালেন, বৎস, 100 বছর ধরে আমি হোম করছি, 100 বছর ধরে আমি হোম করে চলেছি, তবু আমার এমনই দুর্ভাগ্য যে দেবী কাত্যায়নী আমায় দর্শন দিলেন না। তার কথা শুনে রাজার খুব কষ্ট হল। তিনি নিজেও ব্রাহ্মণের কল্যাণ প্রার্থনা করে দেবীর উদ্দেশ্যে হোমে আহুতি দিলেন। তাতেও তিনি প্রসন্ন হলেন না। বৃদ্ধা ব্রাহ্মণের জন্য তখন তিনি দেবীকে কাতরভাবে সম্বোধন করে বললেন, দেবী, আমি আমার এই মস্তক তোমাকে নিবেদন করছি, তুমি ব্রাহ্মণের প্রতি প্রসন্ন হও। এই বলে যেই তিনি খড়গ গলায় বসাতে যাবেন, অগ্নি দেবী তার হাত চেপে ধরে বললেন, আমি প্রসন্ন হয়েছি রাজা, তুমি বর প্রার্থনা করো। বিক্রমাদিত্য বললেন, দেবী, এই ব্রাহ্মণ বহু বছর ধরে হোম করছেন, তবু আপনার অনুগ্রহ পাচ্ছেন না কেন? দেবী বললেন, এই ব্রাহ্মণ একাগ্রতা নিয়ে হোম করতে পারছেন না, চঞ্চল মন নিয়ে সাধনায় সিদ্ধি লাভ করা যায় না। তখন কাতরভাবে রাজা বললেন, আপনি ব্রাহ্মণের উপর প্রসন্ন হন দেবী? দেবী রাজার পরহিতের চিন্তা এবং মমত্ব বোধ দেখে মুগ্ধ হয়ে বললেন, রাজন, যে পরোপকার করে তার জীবন সার্থক। এই বলে দেবী ব্রাহ্মণের মনোবাসনা পূর্ণ করলেন। রাজা ও নগরে ফিরে এলেন। তখন পুতুল বলল, রাজা, আপনার যদি এমন ধৈর্য ও উদারতা থাকে তাহলে এই সিংহাসনে বসুন। রাজা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে জানাবে আমাকে।